যে এতদিন ধরে কাজ বাড়ি গুলা করেছিল তার হিসেব এই মাটি কাটা, তারপরে ঘরে আবাস যোজনা যে টাকা গুলা, সেগুলো আমাদের গরিব মানুষকে একটাও হিসেব দেয় নাই কো, সব নিজে ভুক্তভোগী ভাবে খেয়ে নিচ্ছে সব। তার জন্য আমরা আন্দোলন চালিয়েছি যে ও টাকা আমাদের হিসেব দেয়। কোনটা মানে কিসের টাকা খেয়েছে? ওই 100 দিনের কাজে দুটো পুকুর কাটিছে, তারপরে গাছ জেলা বসিয়েছে, তারা কিন্তু আমাদের শিডিউল চাই। কবে খেয়েছে? ওর তো এই কাজ করেছে কিছুদিন আগে, সে টাকা গুলো আমাদের হিসেব চাই। ঘরের জন্য টাকা নিয়েছে নাকি? ঘরের জন্য মানুষকে ধমকি দিয়ে ঘরে ঘরে কত টাকা করে নিয়েছে? ঘরে কারোর কাছে 5,000, কারোর কাছে 10,000, 20,000, 2,000, এরকম যার যেমন মানুষ তার কাছে সেরকম টাকা নিয়েছে। আজকে তোমরা কিসের জন্য এসেছো? আজকে আমাদের দাবি, আমাদের ন্যায্য বিচার পেতে চাই। সাধারণ মানুষের আমাদের টাকা কিন্তু আমরা তাদের প্রাপ্য আমাদের কিন্তু বুঝে দিতে, মানে হিসাবটা বুঝে নিতে চাই। হ্যাঁ, হিসাবটা আমরা বুঝতে চাই। কত টাকা করে পাবো এখন? মিনিমাম এখন বলতে গেলে এখন এক একজনের কাছে 2,000-5,000 এমন টাকা নিয়েছে, বা যে যার কাছে টাকা নিয়েছে তারা ওরা সংসার দেশে বলবে, তাদের টাকা ওদের কিন্তু দিতে হবে। তোমার নাম? আমার নাম গোপাল বাগজি। কোন গ্রাম এটা? এটা গাঙ্গটে সংসদ। তোমারও বলে আমি শুনলাম যে তার আগে যে গঠন ছিল সরকার, তাদেরকে তো হিসেব নিতে হবে। তাদের কাছে লুবো এখন এক বছর কাল লুবো এখন এখন চুকে দুটো মুখে কাজ আর কাজ ভাই টাকা টাকা মেজার না শুরু ফেলতে হবে। বাস তোমরা 100 দিনে কাজের টাকার জন্য এসেছি। তারপরে কোথায় এসেছেন? কেন আদমবাগ দিয়ে বাড়ি? আদমবাগ দিয়ে কে? আদমবাগ দিয়ে 3 নম্বরের মেম্বার। ওই যে ও 100 দিনে কাজের টাকার হিসাব চাই আমাদের, আমাদের পাবলিককে দেয় নাই। তারপরে ওই যে আমাদের যে ঘরগুলা পেয়েছে, সেই ঘরের টাকা কারোর কাছে 5,000, কারোর কাছে 6,000, কারোর কাছে 10,000, এসব টাকা নিয়েছে, ওসব টাকা চাই। আর কোনো যে কোনো কোনো ছেলে ঝগড়াঝাটি হবে বিনা দোষে বলবে আমাকে ধরতে এসেছিল, সে জামা কাপড় ছিঁড়ে নিয়ে চলে যাবে ওই একে গুলককে দেখাইতে, সেই সবগুলো আমাদের প্রতিবাদ চাই। যে অত্যাচার এইসব মেয়ে ছেলেরা ছেলে দিকে উল্টো ফাঁসায় ছেলে দিকে শাশুড়ি। কি কথা হলো ওদের দাবি? কি ওদের দাবি রয়েছে যে 100 দিনে কাজের টাকা আর প্লাস ওই তোমার ঘরের টাকা। তো আমরা বললাম যে আমরা কোনো দুর্নীতি নাই, তো আমাদের যদি দুর্নীতি দেখতে হয় আমরা হিসেব দিয়ে দেবো। কতদিনের মধ্যে হিসাব চাইছে? সামনে বুধবার আমাকে তো বলা উচিত ছিল। হ্যাঁ, মাটাকে হেনস্থা করেছে, আমার স্ত্রীর সঙ্গে অব্যবস্থা করেছে, গালাগালি। কার এসেছিল এটা? এটা বিজেপির লোক। আচ্ছা, ওরা যে অভিযোগগুলো করছে আপনার বিরুদ্ধে যে 100 দিনের টাকা নেওয়া, তারপরে ঘর তৈরির টাকা নেওয়া, এগুলো কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে যাদের যাদের কাছে টাকা নিয়েছি আমরা ঘরের টাকা, তারাই বলবে ব্যাপারটা যে আমরা নিয়েছি কি নিই নাই, তারাই বলবে। তার নেক্সট বুধবার মধ্যে যা জানিয়ে দেবেন। হ্যাঁ, বুধবার অবধি জানিয়ে দেবো। এই বিষয়টিকে আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন 100 বার। আপনার নাম? আমার নাম বিভূতন বাগ্যী। আপনি? আমি এমনি পার্টির কর্মী। কমা পঞ্চায়েতে এমনি পার্টির কর্মী। সদস্য নন? না না না, কমা পঞ্চায়েতের সদস্য নন। সদস্য বলতে কর্মী হিসেবে। কোন দলে আছেন আপনি? আমি তৃণমূল।